ধান কাটতে গেলে একটা কাঁচি লাগে, সেই কাঁচিটা চালাই তো শক্তি লাগে, টেকনিক লাগে। আমাদের ছেলেদের মতো লোকেরাও অনেকে সেইটা পারে না। ইডেন কলেজের এক মেয়ে, বদ্রুন্নেসা কলেজের এক মেয়ে, এরা গিয়ে এটাকে আপনি বলতে পারেন যে এটা একটা শুটিং বা তারা প্রচার হতে চায়। উদ্যোগটা ভালো ছিল, যদি তারা এই ধরনের ধান কেটে দেয় আমি মনে করব আমরা বিএনপির পক্ষ থেকেও তাদেরকে স্যালুট দিচ্ছি। কিন্তু আমি পরবর্তীতে আবার দেখলাম, আমি এখন আপনাদের দেখাইতে পারতেছি না, আপনার একটা ভিডিও দেখলাম, ওরা ছাত্রলীগরা ধান কাটতে গিয়ে দুই গ্রুপ মারামারি করে ধানের ক্ষেত শেষ করে দিছে। অর্থাৎ কে ছবিটায় আগে যাবে পিছে যাবে এটা একটা ঘটনা হয়েছে, এটা তো দুঃখজনক। এর আগে আপনারা দেখেছেন টাঙ্গাইলে ওনাদের একজন এমপি ছোট মনির নাম, সে কাঁচা ধান কেটেছিল সেই আপনার ইসের সময়, করোনার সময়, সেইটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে তোড়পাড় হয়েছে। এবং টেকনিক্যালি শেখ হাসিনা ওনাকে অফ থাকতে বলেছিল, উনি অফও ছিলেন এবং উনি পরবর্তীতে বিবৃতি দিয়েছিল যে আমি ওখানে একটু শুটিং করতে গেছিলাম, আমি অন্য জায়গায় ধান কেটেছি। আসলে উনি ধান তো ধান একটা সেরার ই নাই, টেকনিক নাই ওনার কাছে। এগুলো আওয়ামী লীগ সবসময় করে থাকে মানুষকে দেখানোর জন্য, এটা মানুষ বুঝে। সর্বোপরি আমি বলতে চাচ্ছি আজকে যে বিদেশে যে সফরে গেছে, সেই সফরে উন্ডা বলতেছে যে অনেক কিছু হয়েছে বিএনপির লোকদের গাত্রদাহ। আসলে বিএনপির লোকের গাত্রদাহ না, সারা বাংলাদেশের লোকের গাত্রদাহ যে তোমরা এমন মিথ্যাচার করো, তোমরা ওই দেশে গেছো কিসের জন্য আমরা তো বুঝেছি। এখন ইউটিউব আছে, আপনাদের এই ফেসবুক চ্যানেল আছে, আপনার অনলাইন চ্যানেল আছে এবং মানুষ সার্চ দিলেই গুগলে সব কিছু পায়। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, বাংলাদেশের মানুষের সাথে এই অবৈধ প্রধানমন্ত্রী সহ তাদের মন্ত্রীর একটা প্রতারণা করতে চাচ্ছে, বুঝাইতে চাচ্ছে যে আমরা বিদেশে আছি, দেখো বিদেশের সাথে আমাদের কি সম্পর্ক। এই বিএনপি যা বলে, আবার এই দেশে থাকতে ওনারা বলতেছে যে বিএনপি ধর্ণা ধরে, আমরা ওই সমস্ত দেশকে তোয়াক্কা করি না। এবং এই একজন উপদেষ্টা জয় সাহেব, তারা যা তাও আমেরিকাকে নিয়ে বলেছে, স্টেটকে নিয়ে বলেছে, তাদের দেশে কোনো ই নাই। এই সরকারের অনেকে বলেছে ওরা সন্ত্রাসী, ওরা ভোট আমাদের কাছ থেকে শিখতে হবে, অথচ আজকে গিয়ে তাদের সাথে সম্পর্ক করতে চায়। মূলত ওখানে যে বিষয়গুলো বিভিন্ন সময় আমেরিকা বা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এরা যে জিনিসগুলো আমাদের দেশ থেকে চেয়েছিল সেইগুলো আসলে দিতে পারে নাই, নির্বাচনের আগে আগে চিন্তা করছে তাদের সাথে একটু আলাপ আলোচনা করবো। এই আলাপ আলোচনা করার মধ্যে আমরা চলে আসব, বাংলাদেশের মানুষকে বুঝাবো অনেক বিষয় আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে এবং আমাদের পক্ষে তারা আছে, ভোট আমরাই পাবো, আমাদের অধীনেই ভোট হবে। কিন্তু সর্বশেষ কথা, বাংলাদেশের মাটিতে 2014-2018 যে সমস্ত বিরোধী দল আছে তারা এই দেশে করতে দিবে না। ওনারা বারবার বলে জনগণ সম্পৃক্ত হয় না, জনগণ সম্পৃক্ত হবে কিভাবে, গুম করে, খুন করে, হত্যা করে। আপনারা দেখেছেন যে প্রচুর, এই সদ্য আমরা আন্দোলন দিয়েছি, আমাদের তরতাজা 17টা ভাইকে গুলি দিয়ে মেরেছে এই বিএনপির বিরোধী দলে। তাই এই জন্য জনগণ হয়তো বা সম্পৃক্ত হয় না। তবে একটা কথা জেনে রাখবেন, আজকে 41 লক্ষ লোকের নামে মামলা তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং তাদের পরিবারে যদি 3 জন করে লোক থাকে তাহলে প্রায় 1.5 কোটি লোক হয়। সেই 1.5 কোটি লোক ইনশাল্লাহ মাথায় গামছা বেঁধে মরণের দাপনের কাপড় পরে রাজপথে নামতে এখন প্রস্তুত। তাদের একই কথা, হয় মৃত্যু নতুবা লাশ, হয় জয় নতুবা একেবারে ক্ষয়, এরকম একটা বিষয় এটা সকলের মধ্যে চলে আসছে। তাই জনগণ যতটুকু সম্পৃক্ত হোক আর না হোক, জনগণের সমর্থন আছে, আমরা আমাদের সবসময় সর্বদা সহযোগিতা করবে, এটা আপনারাও প্রমাণ করতে পারেন। যে কোনো জায়গায় যাবেন, গিয়ে বলবেন আমি বিএনপি করি, ছোট্ট একটা ক্ষুদ্র দোকানদার সে আপনার কাছ থেকে দাম কম নেবে। আমি প্রমাণ পেয়েছি ভাই, আমি গুলেস্তান যেখানে এই আওয়ামী লীগের অফিস, সেখানে আমি ঈদের সময় আমার ছেলেকে নিয়ে কেনাকাটা করতে গেছি, প্রত্যেকটা আইটেম আমাকে দেখে আপনাদের মাধ্যমে যে বিভিন্ন সময় দেখে আমি বিএনপির লোক, আমার কাছ থেকে 100-200 টাকা কম নেছে। আমি বলছি ভাই আপনারা গরিব মানুষ কেন, কেনা অসুবিধা নাই, আপনার জন্য আমরা কম নেব, বিএনপির লোকের জন্য কম নেব, কেনা দাম নিব। এরকম এই যে একটা সমর্থন, এই যে আমাদের একটা সাহস দিচ্ছে, এটাও একটা বিরাট ব্যাপার। তাই সর্বোপরি আমি বলবো যে এই সরকার ইনশাল্লাহ থাকবে না, যতই তালবাহানা করুক, যতই আমাদের সাথে এই নাটক করুক, এই নাটক খেলা থেকে মুক্তি হবে, বাংলাদেশে মানুষের ভোট অধিকার ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিহত এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামে উপস্থিতি চিত্রনায়িকা মাহি বলেছেন পুলিশ ঘুষ খেয়ে আমার জমি দখল করেছে। একজনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ হলো,
তার বিরুদ্ধে কোনো তদন্ত নয়, কোনো তদন্ত নেই। এই অভিযোগটা সত্য কি মিথ্যা তদন্ত না করে গুরুতর অপরাধ দমনের জন্য, ভয়ঙ্কর সন্ত্রাসী দমনের জন্য র‍্যাব গঠন করা হয়েছে। কর্মকর্তাকে যখন টিভি ধরে নিয়ে গেল, 1 কোটি 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে তাকে ছাড়ানো হলো, টিভির বিরুদ্ধে কোন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলো না। দেশে যখন জালিম সরকার থাকে, সেই দেশে রাজ কর্মচারীরা বঙ্গ আইন দুর্নীতির স্বচ্ছচারিতায় নিমজ্জিত থাকে। দেশ আজ একটি একদলীয় শাসন শুধু নয়, একটি ফেসিবাজি শাসন শুধু নয়। এই সরকার গোটা দেশের মধ্যে একটি দুর্বৃত্ত শ্রেণী তৈরি করে রাজ কর্মচারীদের দুর্বৃত্ত স্বেচ্ছাচারিত করার অধিকার দিয়ে ক্ষমতায় রয়েছে। জনগণের সমর্থনের জন্য নয়, জনগণের অধিকারের জন্যই সরকার আজ ক্ষমতায় নেই। বন্ধু আমার, এই দেশের সব থেকে বড় বিপদ হয়ে গেছে, এই দেশ ক্ষমতা নিপ্স, দুর্নীতি পরায়ণ, শূন্য গর্ভ, পুলিশ সর্বস্ব, ভারতবাস রাজনৈতিক নেতৃত্বের দখলে চলে গেছে। আজকে প্রথমেই দরকার রাজনীতিকে কলুষমুক্ত করা। এই রাজনীতিকে যদি কলুষমুক্ত করা যায়, তাহলে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম সফল হবে, অন্যথায় সফল হবে না। আমরা বারবার দেখেছি সরকার পরিবর্তনের আন্দোলন অনেক করেছি, সরকার পরিবর্তনের আন্দোলন তখনই সফল হবে যখন আপনি রাজনীতিকে এই দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করতে পারবেন, মাফিয়াদের হাত থেকে মুক্ত করতে পারবেন, তখনই জনগণ রাজপথে নামবে। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ হাবিবুর রহমান দুজন, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, যাতে সমাজতান্ত্রিক দল জেএসডির সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ সফল।